আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেলে যারা 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একটা পেজের সম্বন্ধে বলবো, যেখানে আপনার 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে টপিক ভিত্তিক পরীক্ষা না হবে একদম প্রিলিমিনারি পরীক্ষার আগ পর্যন্ত, এবং সবগুলো টপিকই বেশ সুন্দর করে তারা সেখানে শেষ করবেন। তো এটা নিয়ে আমি কেন ভিডিও করছি সে সম্পর্কে আগে প্রথমে বলে নেওয়া উচিত, কারণ আজকাল ফেসবুক ইউটিউবে অনেক ধরনের মানুষই বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে থাকে বা অনলাইনে অনেক ধরনের পরীক্ষার আয়োজন হয়ে থাকে। এর ভিতর কিন্তু সবাই সঠিক না, অনেক বাটপার বা এ ধরনের শব্দ ঠিক করে আমার উচিত হচ্ছে কিনা জানি না, তো অনেক প্রতারক বলে সেটা ভালো শোনা, অনেক প্রতারক বা ছলসা তৈরি করে এরকম লোকজনের কিন্তু অভাব নেই। যা দেখা যায় নিজেদেরও বিসিএস দেওয়ার যোগ্যতা নেই, তারাও বিসিএসের একটা পরীক্ষা আয়োজন করে বসে আছে টাকার জন্য। আর বেকার মানুষ অনেক সময় আমরা টাকা পকেটে থাকলে বিনিয়োগ করে ফেলি বিভিন্ন স্থানে। তো আজকে আমি আপনাদের যে পেজ ফেসবুক পেজটা সম্পর্কে একটা তথ্য ধারণা দিব বা যেখানে পরীক্ষা আপনি দিতে পারবেন বলে ধারণা দিব, সেখানে আপনি প্রতারিত হবেন না বলে আমার বিশ্বাস। এবং এখানে হচ্ছে যে সদ্য 41তম বিসিএসে আপনার কাস্টমস ক্যাডারে যিনি ফার্স্ট হয়েছিলেন সাব্বির আহমেদ জিসান ভাই, উনি মূলত এটা কোঅর্ডিনেট করবেন, এবং ওনার সাথে আরও কয়েকজন বিসিএস ক্যাডার তারাও থাকবেন এখানে। তো এবং তাদের যে কার্যক্রম আমি এ পর্যন্ত দেখেছি, আমি নিজেও তাদের গ্রুপের সাথে যেহেতু যুক্ত আছি, আমি দেখেছি যে তারা বেস্ট অনেক অনেস্ট এক্ষেত্রে, এবং তাদের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে শিক্ষার্থীদের যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিচ্ছে তাদের একটা সঠিক গাইডলাইন দেওয়া, এবং সেখানে তারা খুবই নামমাত্র একটা মূল্যে তারা পরীক্ষাটাই আয়োজন করতেছে। কারণ কি, আপনি যখন ফ্রিতে একদম যখন পরীক্ষা দিবেন তখন আপনি আসলে ওটা গুরুত্ব দিবেন না, তাই খুবই মানে যারা আসলে প্যাশনেট পরীক্ষা দেওয়ার জন্য বা পড়ার জন্য তাদেরকেই যাতে তারা পরীক্ষায় যুক্ত করতে পারে এজন্য তারা একটা নামমাত্র ফি নির্ধারণ করেছে পরীক্ষার জন্য। তো আমি এটার লিঙ্ক আপনাদেরকে আমি ডিসক্রাইব ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে দেবো, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখতে পারবেন। তো ফেসবুক পেজটি যেটা নাম সেটা হচ্ছে ক্লাসরুম 71 হচ্ছে ফেসবুক পেজের নাম। এখানে গেলে আপনি দেখতে পাবেন স্যার সাব্বির আহমেদ জিসান ভাইয়ের যে আপনার ব্যক্তিগত ফেসবুক আইডি, সেখানে আপনারা দেখতে পারবেন। তো এরপরে আপনার যে বিষয়টি সেটা হচ্ছে যে এখানে আসলে কেমনভাবে তারা পরীক্ষা নিবে সে বিষয়ে আমি একটু এই ভিডিওটিতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তারা যে কাজটি করেছে সেটা হচ্ছে আপনার বিসিএসের সিলেবাসকে কিছুটা ছোটো করে এনে কয়েকটি ভাগে ভাগ করেছে, যেমন আপনার বাংলা ব্যাকরণ এবং সাহিত্য দুইটা অংশ মিলে একটা মডিউল করেছে, ইংরেজি লিটারেচার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অংশটা নিয়ে একটা মডিউল করেছে, এরকম পার্ট পার্ট করে পাঁচটা পার্ট করেছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ভিতর আপনার থাকবে বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়গুলি, ভূগোল, নৈতিকতা, মোট 70 মার্ক এই তিনটা মডিউলগুলো। এরপর থাকবে আপনার গণিত, মেন্টাল অ্যাবিলিটি থাকবে, এরপর আপনার বিজ্ঞান আইসিটি এগুলো নিয়ে একটা মডিউল থাকবে, ঠিক আছে। তো এইভাবে মোট আপনার ভাগ করে তারা পাঁচটা মডিউল করেছে, এবং সেখানে তারা যে কাজটা করবে, আপনি যদি চান আপনি স্পেসিফিক কোনো মডিউলে পরীক্ষা দিবেন, মনে করেন আপনার ভালো একটা প্রিপারেশন আছে কিন্তু আপনি বিজ্ঞানে দুর্বল, শুধু বিজ্ঞানে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি শুধু বিজ্ঞানের জন্য রেজিস্ট্রেশন করে বিজ্ঞানের জন্য পরীক্ষা দিতে পারবেন। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এখানে আপনাকে কিন্তু একটা সেন্ট্রাল মেরিট লিস্ট দেওয়া হবে, যারা সব একটা প্রত্যেকটা দিনেই সেন্ট্রাল মেরিট লিস্ট দেওয়া হবে, আপনি সবার ভেতর কত পজিশন করতে পারতেছেন, এবং খুব সুন্দর সঠিক ব্যাখ্যা সহ বিস্তারিত ব্যাখ্যা সহ আপনাকে প্রত্যেক দিনই উত্তরপত্র সরবরাহ করা হবে এখানে, এবং এখানে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগও নেই আমরা আশা করব। তো আপনি চাইলে যারা এখনও কোনো কোথাও কোচিং করছে না বা পরীক্ষা দেওয়ার সুযোগ সেভাবে পাচ্ছে না বা দিলেও আপনার ভালো লাগছে না বা মনে হচ্ছে না যে আপনার পরীক্ষার জন্য সেটা সঠিক কিনা, তো আপনি চাইলে কিন্তু ক্লাসরুম 71 এই পরীক্ষাগুলোতে জয়েন করতে পারেন। এবং আমি আশা করব যদি আপনি পরীক্ষাগুলো চালিয়ে যান, আমি নিজেও এখানে পরীক্ষা দিব ও আমরা যারা পরীক্ষা দিব আমি আশা করব যে এখান থেকে আমরা বেশ ভালো একটা বেনিফিট পাবো, কারণ এটার সাথে যারা যুক্ত তারা কিন্তু সবাই সদ্য বিসিএস দিয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে এমন মানুষ, অর্থাৎ বিসিএসের সাম্প্রতিক সময়ে কেমন ধরনের প্রশ্ন হয় বা আসলে এখানে টিকতে হলে আমাদের কেমনভাবে এখন প্রিপারেশন নেওয়া উচিত সে সম্পর্কে কিন্তু তাদের একটা ভালো ধারণা আছে, এবং আমরা কিন্তু তাদের থেকে ভালো গাইডলাইনও পাবো। তো গাইডলাইন তাদের পেজে তারা সবসময় দিয়ে থাকে এমনিতেই, আর যখন আমরা এগুলোর সাথে যুক্ত হবো তখন কিন্তু তাদের যে সঠিক গাইডলাইনটা সেটার ভিতর দিয়ে আমরা যেতে পারবো বলে আমি বিশ্বাস করি, এবং কোন বই বা কীভাবে পড়তে হবে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে এখান থেকে।
তো আমি আশা করব যারা এখনও কোনো এক্সাম ব্যাচে ভর্তি হননি বা এক্সাম ব্যাচে ভর্তি হবেন ভাবছেন, তারা চাইলে ক্লাসরুম 721 পেজে যেয়ে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন। এটার জন্য আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি বিস্তারিত। আর রেজিস্ট্রেশন ফি হচ্ছে 299 টাকা এখানে, আর প্রত্যেকটা আলাদা মডিউলের জন্য হচ্ছে 69 টাকা। তো এইভাবে আপনারা যেভাবে যার খুশি দেখতে পারেন। আর বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমি যে লিঙ্কটা পিন করে দেবো সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন। তো আমি আসলে এটা ভিডিওটা করেছি কেন, ভিডিওটা করেছি সম্পূর্ণ নিজের দায়বদ্ধতা থেকে। আমি মনে করি আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে সবসময় ভালো জিনিসগুলোর সাথে পরিচয় করে দেওয়া দরকার, এবং আমি সেটা করে দেওয়ার চেষ্টা করি। আমি যে বইগুলো রিভিউ দিই দেখবেন বইগুলো কিন্তু ভালো বই বাজারে, আমি কোনো মানে একটা বই আসলে সেটা নিয়ে আমি রিভিউ করি না। তেমনি এই যে ক্লাসরুম 721 পেজটা সম্পর্কে আপনাদের দিলাম ধারণা, এটা আমি মনে করেছি যে এটা আসলে খুবই কার্যকর একটা বিষয় হতে যাচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য, সেজন্য আমি মূলত এটা শেয়ার করেছি। আর এছাড়া আমি সামনের ভিডিওগুলোতে আপনাদের আরও কয়েকজন ব্যক্তির সাথে পরিচয় করে দেবো অনলাইনে, যাদেরকে আপনারা ফলো করতে পারেন, যাদেরকে ফলো করলে আপনারা বিসিএস প্রিপারেশনটা আরও সুন্দর এবং সাবলীল হবে। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই পরীক্ষাটি সম্পর্কে আপনাদের বন্ধুদেরকেও জানাবেন, তাহলে অনেক মানুষ যখন পরীক্ষায় যুক্ত হবে আপনার প্রতিযোগিতা বেশি হবে, আপনি মেরিট লিস্টে আপনার পজিশন দেখে আপনি আপনার প্রস্তুতি সম্পর্কে একটা ধারণা পাবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।